বিসমিল্লাহ রহমানির রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে আরও এগারোটি লেকচার দিয়েছি আজকে আমার বারোতম লেকচার আমি তোমাদেরকে চার নাম্বার অর্দার ইনফাইনিট সিরিজ অফ রিয়েল নাম্বার পড়াইতেছিলাম তো এই চাপ্টারে গত ক্লাসে আমি তোমাদেরকে একটা রুলস শিখেছিলাম সেই রুলসটা ছিল কোসি রুট টেস্ট এর আগে তোমাদেরকে কোসি রুট টেস্ট পড়াইছিলাম আজকে আমি তোমাদেরকে পড়াবো রেশিও টেস্ট রেশিও টেস্টটা কী এবং কখন করতে হয় দেখো রেশিও টেস্টটা হচ্ছে যখন তোমাদের এই যে ম্যাথগুলা ম্যাথগুলোতে যদি এক্স ই বা ফ্যাক্টোরিয়াল অথবা দ্বারা থাকে তাহলে তোমাদেরকে রেশিও টেস্ট করতে হবে আর রেশিও টেস্টের নিয়মটা হচ্ছে দেখো যেই ম্যাথটা দেওয়া থাকে এটাকে আমরা ইউএন ধরে নেব আর এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাইলে আমরা এন প্লাস ওয়ান পাবো পরবর্তীতে লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি এন বাই ইউ এন বাই এন প্লাস ওয়ান আকারে লিখব পরবর্তীতে এই মানটা যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এটা হবে কনভারজেন্ট আর যদি এই মান ওয়ান থেকে ছোটো হয় তাহলে ডাইভারজেন্ট আর যদি ওয়ান আসে তাহলে আমরা বলবো যে এই টেস্টটা ফেল অর্থাৎ কোসি রুট টেস্টে আমরা যা বলেছিলাম তার বিপরীতটা হয় রেশিও টেস্টে সো খুব সহজ একটা টেস্ট তবে এই এস্যাপ্টারের রেশিও টেস্টেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং রেশিও টেস্ট থেকেই ম্যাথ আসে সবসময় দেখো আমি তোমাদেরকে ছোটো একটা ম্যাথ করাচ্ছি ম্যাথটা করাইলেই তোমরা এটা পুরোপুরি বুঝে যাবো দেখো এখানে আঠারো নাম্বার একটা ম্যাথ আসে যদি এটা কোনো বোর্ডে আসে নাই জাস্ট আমি তোমাদেরকে রুলসটা শেখানোর জন্য ছোট ম্যাথ করাচ্ছি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ম্যাথগুলা করাবো এইখানে দেখো আঠারো নম্বর যেই ম্যাথটা সেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে যে দেওয়া আছে সামেশন এন সেমান ওয়ান থেকে ইনফিনিটি এন ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার যেহেতু এখানে এ ই আছে ই থাকাতে আমরা ওখান রুট টেস্ট করব। অর্থাৎ রেশিও টেস্ট করব। দেখো আমি বলছিলাম এক্স ই বা ফ্যাক্টোরিয়াল অথবা দ্বারা থাকলে আমরা রেশিউ টেস্ট করি যেহেতু এখানে ই আছে দেখো এটা ই এর মাধ্যমে আছে এজন্য আমি রেশিও টেস্ট করব এখন খেয়াল করো যে অংশটা দেওয়া আছে আমি এটাকে ধরে নিছি এন সমান এন ই টু দি পাওয়ার মাইনাস এনস্কের তারপরে আবার ইউ এন প্লাস ওয়ান অর্থাৎ এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসাইলে দেখো এই এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাইছি ইটু দি পাওয়ার মাইনাস এন এ জায়গায়ও এন প্লাস ওয়ান বসাইছি তারপরে হলিস্কে অর্থাৎ এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাইলে ইউ এন প্লাস ওয়ান পাওয়া যায় তো সুতরাং ইউ এন বাই এন প্লাস ওয়ান কারণ আমরা জানি রেশিও টেস্টে আবার এই যে অংশটা কাজে লাগে এই জন্য আমরা এই বের করে নিতেছি আগেই ইউ এন বাই এন প্লাস ওয়ান সমান ইউএন এর মান হচ্ছে এটা আর ইউ এন প্লাস ওয়ান এর মান হচ্ছে এটা বসাই দিলাম তারপরে ক্যালকুলেশন এটা তোমরা নিজেরাই পারবে দেখো এন বাই এন প্লাস ওয়ানটাই পাশে রাখলাম আর উপরে ই টু দি পাওয়ার এন স্কোয়ার আর নিচে আছে এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার আর এই ই এর পাওয়ারটা উপরে উঠলে মাইনাসটা হয়ে যাব প্লাস এন প্লাস ওয়ান হোলি স্কোয়ার পরবর্তীতে লাইনে বাকিটা সব ঠিক রাখছে টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বর্ষে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দেখো ব্র্যাকেট উঠাই দিলে এই অংশটা আসে তারপরে মাইনাস এরেন স্কোয়ার প্লাস এরএন স্কোয়ার কাটা গেলে থাকে টু এন প্লাস ওয়ান দেখো ইটু দি পর টু এন প্লাস ওয়ান বাকি সব ঠিক আছে তারপরে দেখো এখানে এন প্লাস ওয়ান উপরে আমি যদি এন কমন নিই তাহলে থাকবো এখানে ওয়ান আর এটা থাকবো ওয়ান বাই এন হয়ে যাইব আর নিচে তো এন এর জায়গায় এ নিয়ে আসে তারপরে এ এন এ এন কাটা তাইলে কী থাকবে ই টু দি পাওয়ার মানে বাকিটা যা আছে তাই লিখলাম তাহলে কী থাকতেছে ওয়ান প্লাস ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন ই টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান অর্থাৎ আমরা ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ানের মান পাইছি এটা টেকিং রেশিও টেস্ট উই গেট এখন আমরা রেশিও টেস্ট করবো রেশিও টেস্টের সূত্র অনুযায়ী আমরা এটা লিখবো ট্রেকিং রেশিউ টেস্ট উইগেট লিমিট অ্যান্ডেংক টু ইনফিনিটি ইউ এন বাই এন প্লাস ওয়ান কারণ আমরা বলছিলাম রেশিও টেস্টেরটা হচ্ছে এটা এই সূত্রটা বলছিলাম লিমিট অ্যান্ড টেকস টু ইউনি ইনফিনিটি এন বাই ইউ ইউএন প্লাস ওয়ান দেখো আমি এই সূত্রটাই লিখছি খেয়াল করে এখানে লিখছি লিমিট অ্যান্ড টেকস টু ইনফিনিটি ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ান পরে এই অংশের মান বসাইছি দেখো আমরা এই অংশটা এর মান পাইছি কি ওয়ান প্লাস ওয়ান বাই এন ই টু দি পাওয়ার টু প্লাস ওয়ান তাহলে এই মানটাই বসাই দিয়েছি এটার পরিবর্তে এই মানটা বসাইছি দেখো আর কিছু না তারপরে যে কাজটা করছে এখন খেয়াল করো এইখানে এর পরিবর্তে আমরা এখন মান বসামো বাস আর কিছু না যে লিমিট এন টেকস ইনফিনিটি এখন এনে যায় ইনফিনিটি বসাই দিব এখানে ইনফিনিটি বসাই দিব তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি আর ইটু দি পাওয়ার দেখো এই টু এন এর জায়গায় যদি ইনফিনিটি বসাও টু এর সাথে ইনফিনিটি গুণ হইলে ইনফিনিটি হবে ইনফিনিটির সাথে ওয়ান যুগ হলেও ইনফিনিটি হবে অর্থাৎ ইনফিনিটির সাথে ইনফিনিটিকে কোনো কিছু বিয়োগ করলেও ইনফিনিটি হয় যোগ করলেও ইনফিনিটি হয় এই জন্য এটু দি পাওয়ার ওভারঅল ইনফিনিটি বের হয়েছে তারপরে দেখো কী বেরিয়েছে অংশটা ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি তো ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তাহলে এই পাশে থাকবে শুধু ওয়ান ওয়ানের সাথে আর ইটু দিপার ইনফিনিটি মানে ইনফিনিটি দেখো ইটু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি তো ইনফিনিটি আর ওয়ানের গুণ এটার এটা থেকে পাইছি ওয়ান আর এটা হয়েছে ইনফিনিটি লিখলাম ইনফিনিটির সাথে ওয়ান গুণ করলে ইনফিনিটি হয় যেটা কি ওয়ান থেকে বড়ো অবশ্যই ইনফিনিটি ওয়ান থেকে বড় তো আমরা এখানে বলছিলাম যে যদি যদি এই লিমিট টেন টু ইনফিনিটি এন বাই এন প্লাস ওয়ানের মানে ওয়ান থেকে বড়ো হয় তাহলে এটা কনভারজেন্ট হবে তাইলে আমরা কি এখানে বলতে পারি না হিন্স দ্য সিরিজ ইজ কনভারজেন্ট তাহলে এই যে আমরা যে ম্যাথটা করছি আঠারো নম্বর ম্যাথরা এটা কি হবে কনভারজেন্ট হবে আশা করি তোমরা বুঝতে পারছো একই নিয়মে আরও অনেক ম্যাথ আছে এবং অনেক গুরুত্বপূর্ণ বাকি যেই এই নিয়মে যেই ম্যাথগুলা করা হয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ অঙ্ক ওইগুলো পরবর্তী লেকচারগুলোতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আর টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই জানাবা আমি ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেবো